সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাসি মুখের ছবি, আর লেখা মাননীয় মুখ্যমন্ত্রীর জনদরদী উদ্যোগে আগামী এপ্রিল মাস থেকে আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি হেল্পারদের বেতন বৃদ্ধি। আশা কর্মীদের 750 টাকা বেতন বৃদ্ধি, অঙ্গনওয়াড়ি কর্মীদের 750 টাকা বেতন বৃদ্ধি আর অঙ্গনওয়াড়ি হেল্পারদের 500 টাকা বেতন বৃদ্ধি। মুখ্যমন্ত্রীর সামাজিক মাধ্যমে করা এমন ঘোষণায় অসন্তুষ্ট আশা কর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীরা সিএন এর সামনে তারা উগরে দিয়েছেন ক্ষোভ। 15,000 টাকা বেতন বৃদ্ধির দাবি থাকলেও সরকারের বৃদ্ধির ঘোষণা নগণ্য, এমনটাই অভিযোগ আশা কর্মীদের। পরিশ্রমের তুলনায় এই বেতন বৃদ্ধি আশানুরূপ নয় দাবি তাদের। আমরা ফুলফিল খুশি না, কারণ আমাদের বেতন বৃদ্ধি 15,000 টাকা আমরা দাবি করছিলাম, সেখানে আমাদের 750 টাকা বৃদ্ধি করলো। এখান থেকেই বলছি 15,000 টাকা আমাদের বৃদ্ধি করতে হবে, সেটা করলো না। তারপর হচ্ছে আমাদের কিন্তু আবার মানে ইসের থেকে স্বাস্থ্যভবন থেকে বলছে যে প্রতি মাসে যে আমাদের যে ভাগে ভাগে টাকাটা ঢোকানো হয় এটা আমরা বন্ধ করতে বলছি। আমরা একটুকু সন্তুষ্ট না, আমাদের যতটা দাবি ছিল তার কিছু ন্যূনতম কমপক্ষে যদি আমাদের 10,000 টাকা দিতে তবু বলতাম না আমাদের কিছু দিচ্ছে, এই টাকা দিয়ে আমাদের কিছুই হয় না। আমরা যতটা পরিশ্রম করি তার বিন্দুমাত্র আমরা পাই না, আমাদের প্রচন্ড কায়িক পরিশ্রম করতে হয়। না না, আমরা এই 750 টাকায় কোনো আশাকর্মী সন্তুষ্ট নই, কিন্তু এই কারণ এটা আশাদের কাজের সঠিক মূল্যায়ন হয়নি। 750 টাকা কোনো মতেই তাদের কাজের সঠিক মূল্যায়ন নয়। আশাকর্মীরা হতাশা এবং বঞ্চনার কথা সিএন এর সামনে যেমন তুলে ধরছেন, তেমনি তীব্র প্রতিবাদ অঙ্গনওয়াড়ি কর্মীদের গলাতেও। ভোটের জন্য এই বেতন বৃদ্ধি, আদৌ এই টাকা হাতে পাবো কি প্রশ্ন অঙ্গনওয়াড়ি কর্মীদের। আমাদের আন্দোলনে কর্ণপাত করেননি মুখ্যমন্ত্রী, আসন্ন লোকসভা ভোটের কথা মাথায় রেখেই এই বেতন বৃদ্ধি সুর চড়া অঙ্গনওয়াড়ি কর্মীদের। বেতন বাড়িয়ে কমিয়ে নেওয়ার চলও এই সরকারের আছে, অভিযোগ অঙ্গনওয়াড়ি কর্মীদের। বেতন বৃদ্ধির জন্য আন্দোলন করেছেন, আজকে ফোনটি আপনাদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করছে, এতে কি লাভবান হবেন আপনারা? কখনোই লাভবান নয়, দীর্ঘদিন পরে ওনার হিসাব ফিরল। দীর্ঘদিন আন্দোলন বলা সত্ত্বেও উনি কর্ণপাত করেননি। এখন লোকসভা নির্বাচন, নির্বাচনের আগে ইনি একটা ভোটের একটা বাজি তৈরি করলেন, এইটা আমরা কখনোই খুশি নয়। এখন দ্রব্যমূল্য যে হারে বৃদ্ধি পেয়েছে, ওনারে অন্ততপক্ষে 2,000 টাকা বাড়ানো উচিত ছিল, কিন্তু সেই জায়গার মাত্র 750 টাকা বাড়িয়েছে। আবার ইতিহাস ইনার আবার আরও আছে যে বাড়িয়ে আবার কেড়ে নেওয়া আর অভ্যাস ইনার আবার আছে। একটা যখনই দিচ্ছে মানে কাক পক্ষীদের যেমন ছিটিয়ে দেয়, কুত্তা যেমন আসে পুকুরে ছিটিয়ে দেয়, সেরকম একটা করে ছিটিয়ে দিচ্ছে আমাদের, আমাদের এই পজিশনে আমাদের রেখেছে। কিন্তু একটুও লাভবান হবো না, কারণ আমরা এটা হচ্ছে ভোটের জন্য এটা বেতনটা বাড়িয়েছে, আদৌ কবে পাবো না পাবো তার কোনো মানে ডেট দেয়নি, সেটা আমরা পাবো কি পাবো না। এর আগে আমাদের 1,000 টাকা বাড়িয়েছিল, দিয়ে বেরিয়ে আমাদের অ্যাকাউন্টে দেওয়ার পরেও কেটে নিয়েছে, তার জন্য আমরা এটা পাবো কি পাবো না এটা কোনো গ্যারেন্টি নাই। এটা ভোটের জন্য আমাদের এটা প্রলোভন দেখাচ্ছে। না, আমরা একদমই খুশি হতে পারিনি, কারণ আমাদের 6 বছর পর আমাদেরকে 750 টাকা কর্মী আর আশাকর্মীর দিদিদের দিয়েছে, ICDS কর্মীদের দিয়েছে, এবং সহায়িকাদের 500 টাকা বাড়ানো হয়েছে, কিন্তু আমরা তাতে খুশি হতে পারলাম না। কারণ 6 বছর পর 750 টাকা বাড়ালে বছরে কয় টাকা হয় আপনারা হিসাব করে একটু বলুন, তাহলে আমরা কি করে খুশি হতে পারি? যে দ্রব্যমূল্য বাজার বেড়ে গেছে, তারপর আমাদের এতটুকু টাকা দিয়ে সংসার চালানো মুশকিল হয়েছে। মুখ্যমন্ত্রীর উদ্যোগে যখন বেতন বৃদ্ধির ঘোষণা, তখন নিয়োগের দাবিতে PSC ভবনের সামনে বিক্ষোভ ICDS চাকরি প্রার্থীদের। তাদের বক্তব্য, আমাদের বয়স বাড়ছে আর কবে নিয়োগ পাবো? প্ল্যাকার্ড হাতে সরব ছিলেন তারা, আমাদের জীবন থেকে 5 বছর নষ্ট সুর চড়া চাকরি প্রার্থীদের। প্রাপ্য DA-র দাবিতে পথে বসে সরকারি কর্মীরা, যোগ্য হয়েও নিয়োগের দাবিতে পথে চাকরি প্রার্থীরা। ওয়াকিবহল মহলে সমালোচনা, এদিকে দুয়ারে ভোট দেখে আশাকর্মী অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বৃদ্ধি নামকা বাস্তে। এই দ্রব্যমূল্যের বাজারে 750 বা 500 টাকায় কি হয় প্রশ্ন তুলছেন আশাকর্মী অঙ্গনওয়াড়ি কর্মীরা। আসন্ন নির্বাচনের আগে দান খয়রাতি করে কি মন জয়ের চেষ্টা প্রশ্ন বিরোধীদের। যদিও যোগ্যদের বঞ্চিত করে সেই টাকায় দান খয়রাতি করে মুখ বন্ধ করা যায় না, ভোট কেনা যায় না, এই সারসত্যটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে সন্দেশ খালি, বলছে বিরোধী শিবির। ছিটে ফোটা বেতন বৃদ্ধির ঘোষণায় অখুশি আশাকর্মী অঙ্গনওয়াড়ি দিদিরাও। ভোটের আগে কি চাপ বাড়ছে শাসক দলের উপর? দান খয়রাতির রাজনীতিকে কি প্রত্যাখ্যান করছে বাংলার মানুষ? এই প্রশ্নগুলো ঘিরে রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে। ক্যালকাটা নিউজ।